হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমরা যারা ইউটিউবিং করি অথবা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি, তাদের সব থেকে বড় একটা প্রবলেম হলো আমরা ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড ইফেক্ট যেটা ব্যবহার করি সেটা কপিরাইট ধরে। সো আমরা সব জায়গা থেকে মিউজিক ব্যবহার করতে পারি না, আর এর ফলে কি হয়, যদি কপিরাইট ধরে তাহলে আমাদের চ্যানেলটা নষ্ট হয়ে যায়। তো আজ দেখাবো খুব সুন্দরভাবে আপনি ইউটিউব অথবা ফেসবুকের জন্য কোথা থেকে কিভাবে অথেন্টিক সাউন্ড ব্যবহার করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা একটি ব্রাউজার ওপেন করে নিই। আমরা গুগল ক্রোমটা ওপেন করে নিলাম। এখন ইউটিউব সার্চ দেওয়ার পরে আমাদের সামনে ইউটিউব চলে আসছে। রাইট সাইড থেকে যে আইকনটি আছে, এখান থেকে আপনি ইউটিউব স্টুডিওয় প্রবেশ করবেন। দেন দেখবেন লেফট সাইডে অনেকগুলা অপশন পাবেন, সেখান থেকে একটু নিচে আসলে অডিও লাইব্রেরি নামে একটি অপশন পাবেন। অডিও লাইব্রেরির ভিতরে গেলে দেখবেন প্রচুর পরিমাণে অডিও পাবেন। এখানে যে অডিওগুলো আপনি আপনার ইউটিউব ভিডিওই ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে ব্যবহার করতে পারবেন। এখানে প্রচুর ইফেক্টও রয়েছে, অর্থাৎ সাউন্ড ইফেক্ট। সাউন্ডগুলো কিন্তু দুর্দান্ত, এবং এখানে একটি দুইটি নয়, হাজার হাজার সাউন্ড রয়েছে। আপনি এখান থেকে অনায়াসে ব্যবহার করতে পারবেন, এবং সেগুলো কিন্তু খুব সহজে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে ডিউরেশন দেওয়া আছে এবং মুড সব কিছুই সঠিকভাবে দেওয়া আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন আপনার কোনটা প্রয়োজন। আপনি কিন্তু সহজে সেটা ডাউনলোড করতে পারবেন। এগুলো সাউন্ড ইফেক্ট। ইউটিউব নিয়ে তো কথা বললাম, এবার চলুন ফেসবুক নিয়ে কথা বলি। আপনাকে প্রথমে আপনার ফেসবুক আইডিটি ওপেন করতে হবে। আমরা কিন্তু সেম সাউন্ড ইউটিউব এবং ফেসবুকে ব্যবহার করতে পারবো না, তার জন্য আমরা ফেসবুক থেকেই সাউন্ড ব্যবহার করব যেগুলো অথেন্টিক। আমরা নতুন একটি ট্যাব নিব এবং ক্রিয়েটর স্টুডিও সার্চ দিব। দেখুন ক্রিয়েটর স্টুডিও কিন্তু চলে আসছে। দেন আমরা অল টুল, এই অল টুলে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু সাউন্ড কালেকশন নামের একটি অপশন আছে, সেখানে চলে যাওয়ার পরে এখানে প্রচুর পরিমাণে সাউন্ড পাবেন, যেগুলো আপনি ফেসবুকের ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে খুব সহজে ইউজ করতে পারবেন। অনেক অথেন্টিক ওয়েবসাইট আছে, বাট আমি সেগুলোর ভিতরে যাব না। আমি সব থেকে ভালো এবং একদম প্রিমিয়াম অথেন্টিক, যেটা আপনার কখনো আজীবন কপিরাইট ধরবে না, সেটা হলো ফেসবুক এবং ইউটিউব, তাদের অফিসিয়াল সাইট থেকে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে।